আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ এমসিকিউ ভিডিও লেকচার আমাদের আজকের টপিক কার্ডিওভাস্কুলার ফিজিওলজি এবং রেসপিরেটরি ফিজিওলজি কার্ডিওভাস্কুলার সিস্টেমে পিএসসি সিলেবাসে যে অংশগুলো রয়েছে সেগুলো হলো কার্ডিয়াক সাইকেল ইসিজি ব্লাড প্রেশার কার্ডিয়াক আউটপুট ফিজিওলজি অফ শক অ্যান্ড রিজোনাল সার্কুলেশন ইন রেসপিরেটরি ফিজিওলজি দ্য টপিকস আর লাং ফাংশন টেস্ট মেকানিজম অফ রিদমিক ব্রিদিং অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ক্যারিয়ার্স রেগুলেশন অফ রেসপিরেশন সায়নোসিস অ্যান্ড হাইপক্সিয়া এই টপিকগুলো কভার করার জন্য বুকস টু রিড গাইটন ফোরটি এডিশনে চাপ্টার নাইন টু টোয়েন্টি ফাইভ কার্ডিওবাস্কুলার ফিজিওলজি অ্যান্ড থার্টি এইট টু ফোর্টি ফাইভ রেসপিরেটরি ফিজিওলজি গ্যানং টোয়েন্টি সিক্স এডিশনে চাপ্টার টোয়েন্টি নাইন টু থার্টি থ্রি কার্ডিওবাস্কুলার ফিজিওলজি অ্যান্ড থার্টি ফোর টু থার্টি সিক্স রেসপিটেটরি ফিজিওলজি ইনকাম সিক্স এডিশনে চাপ্টার এইটি নাইন টু ওয়ান ওয়ান সেভেন কার্ডিওস্ক্রো ফিজিওলজি অ্যান্ড ওয়ান হান্ড্রেড এইটিন টু ওয়ান থার্টি টু রেসপিডিটরি ফিজিওলজি তো এই তিনটি বই থেকে আপনারা এই চ্যাপ্টারগুলো যদি পড়েন তাহলে আজকের সিলেবাসের প্রিপারেশন কমপ্লিট হবে প্রথমে আমরা কার্ডিওস্ক্রো ফিজিওলজি দিয়ে শুরু করি কার্ডিওস্ক্রো ফিজিওলজির সিলেবাসের প্রথম যে টপিকটি ছিল সেটি হল কার্ডিয়ক সাইকেল কার্ডিক সাইকেল থেকে আমরা কী কী পড়ব কার্ডেক সাইকেল থেকে প্রথমেই পড়বো ইভেন্টস অফ কার্ডিয়ক সাইকেল তারপর রেজাল্টস অফ কার্ডিয়েক সাইকেল কার্ডিক সাইকেল আমরা জানি কার্ডিক সাইকেল কী কার্ডেক সাইকেলের নর্মাল ডিউরেশন কত নর্মাল ডিউরেশন যদি আমরা সেভেন্টি ফাইভ বিট ধরি তাহলে কার্ডেক সাইকেলের নর্মাল ডিউরেশন জিরো পয়েন্ট এইট সেকেন্ড তো কার্ডিয়াক সাইকেলে কী কী ইভেন্ট হয় সেটা যদি আমরা দেখতে চাই একটি চার্ট আছে একটা এই ছবিটাতে দেখা যায় যে এট্রিয়াল সিস্টল এট্রিয়াল ডায়াস্টল ভেন্টিকুলার সিস্টল ভেন্টিকুলার ডায়াস্টল এগুলো নিয়ে কার্ডিয়ক সাইকেলের ইভেন্ট দুই রকমের অ্যাট্রিয়াল ইভেন্ট অ্যান্ড ভেন্ট্রিকুলার ইভেন্ট এবং অ্যাট্রিয়াল ইভেন্টে আছে অ্যাট্রিয়াল সিস্টল ডায়াস্টল অ্যান্ড ভেন্ট্রিকুলার ইভেন্টের মধ্যে আছে ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টল এটা টাইম ডিউরেশন পরীক্ষা আসতে পারে যদিও খুব ইজি কোয়েশ্চেন আপনারা জেনে রাখবেন অ্যাট্রিয়াল সিস্টল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অ্যাট্রিয়াল ডায়াস্টল জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড দুইটা মিলে জিরো পয়েন্ট এইট সেকেন্ড হবে দু ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে ভেন্টিকুলার সিস্টেল জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড অ্যান্ড ভেন্টিকুলার ডায়াস্টোল জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এই ইভেন্টগুলো যে সিরিয়ালে হয় সেই সিরিয়ালটা যদি আমরা জানতে চাই এখানে একটু ডিটেল রিডিং পরে রাখা লাগবে কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন হতে পারে তবে এখানে সব কিছু আপনার মুখস্থ করার দরকার নাই জাস্ট একবার রিডিং পরে রাখবেন কার্ডিক সাইকেল শুরু হয় এট্রিয়াল সিস্টাল দিয়ে কেন এট্রিয়াল সিস্টল দিয়ে শুরু হয় কারণ রাইট এট্রিয়ামে রাইট এট্রিয়ামের ওয়ালে অ্যাসেনোট থাকে দ্য অ্যাসেনোড পেসমেকার অফ হার্ট এটা দিয়ে কী হয় কার্ডিয়াক অ্যাক্টিভিটি শুরু হয় সেজন্য এট্রিয়াল সিস্টেল দিয়ে কার্ডিয়াক অ্যাক্টিভিটি শুরু হয় এট্রিয়াল সিস্টেলের সময় কী হয় এট্রিয়া কন্ট্রাক্টস অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ইন্টার্স দ্য ভেন্টিকল তারপর আইসোমেট্রিক কন্ট্রাকশন অল দ্য বাল্বস আর ক্লোজড ভেন্টিকল আন্ডারগো আইসোমেট্রিক কন্ট্রাকশন অ্যান্ড প্রেশার ইন দ্য ভেন্টিকল ইজ ইনক্রিজড ভেন্টিক্যালের প্রেশারটা বাড়ে কিন্তু ভেন্ট্রিক্যালের আইসোমেট্রিক আইসোমেট্রিক মানে ভেন্টিক্যালের যে ভলিউমটা ভলিউমটা চেঞ্জ হয় না এটাকে এই জন্য ভলিউমেট্রিক কন্ট্রাকশনও বলা হয় এরপরে ইজেকশন পিরিয়ড এই ইজেকশন পিরিয়ডে ব্লাড ভেন্ট্রিক্যাল থেকে সেমিলোনার ভাল দিয়ে বডিতে যায় সেমিলোনার বাল্ব এক্ষেত্রে কী থাকে ওপেন থাকে তারপর প্রোটোডায়াস্ট্রল সিস্টল শেষ হওয়ার পর প্রোটোডায়স্ট্রল শুরু হয়

তো কার্টিয়েক সাইকেলের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হলো এখান থেকে আমরা কি কি বাই। এই ছবিটি খুব ইম্পর্টেন্ট এই ছবিটি থেকে দেখে নেবেন আপনারা যে কোনো বই সব বই এই ছবিটা আছে দেখে নিলে এখান থেকে ইম্পর্টেন্টলি কি দেখবেন যেমন কার্ডিয়াক সাইকেলের ইভেন্টসগুলো নিচে দেয়া আছে কোন ইভেন্ট কতটুকু পর্যন্ত কোন ইভেন্টের সময় কোন হার্ট সাউন্ড যেমন এখানে ফোনো যে ওয়ান টু থ্রি ফোর দেয়া আছে এগুলো হার্ট সাউন্ড কোন হার্টাউন্ড কোন ইভেন্টের সময় হয় তারপর ইসিজি চেঞ্জের কোন অংশটি কি কোন সময় হয় এরপর জে চেঞ্জগুলো কোন সময় হয় এটা হলো ইম্পর্টেন্ট তো এটা যদি ডিটেল খুব বেশি পড়তেও না চান এখানের যে রেজাল্ট যেটুকু সেটুকু আপনার জেনে নিলে হবে সেই রেজাল্টটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি ইসিজি ওয়েব কার্ডিয়াক সাইকেল ইসিজি ওয়েব কোনটা কি করসপন্ড করে পি ওয়েবটা করসপন্ড করে অ্যাট্রিয়াল সিস্টল কিউআরএস কমপ্লেক্স ভেন্টিকুলার সিস্টেল আর টি ওয়েব ভেন্টিকুলার মিড সিস্টালিক পিরিয়ড করসপন্ড করে এরপর বিপি ওয়েব যদি চিন্তা করে বিপির এ ওয়েবটা আসে এট্রিয়াল সিস্টেলে সি ওয়েব আইসোমেট্রিক ভেন্টিকুলার কন্ট্রাকশন অ্যান্ড ভি ওয়েব এট্রিয়াল ডায়াস্টল এরপর হার্স সাউন্ড কোনটা কখন হয় ফার্স্ট হার্স সাউন্ড হয় আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড অ্যান্ড পার্ট অফ ফিজিকশান পিরিয়ড এর মধ্যে ফার্স্ট হার্স সাউন্ড হয় সেকেন্ড হার্ট সেকেন্ড হার্ট সাউন্ড হয় প্রোটো ডায়াস্টল অ্যান্ড পার্ট অফ আইসোমেট্রিক রিল্যাক্সেশন থার্ড হার্ট সাউন্ড হয় র্যাপিড ফিলিং ফেজে অ্যান্ড ফোর্থ হার্ড সাউন্ড হয় লেড ডায়স্টল অ্যান্ড পার্ট অফ এট্রিয়াল সিস্টল এই জিনিসগুলো যদি দেখেন দেখেন এই ফিগারটাতে আসে প্রথমে ফার্স্ট হার্ড সাউন্ড কখন হয় তারপর সেকেন্ড হার্ড সাউন্ড থার্ড হার্ড সাউন্ড ফোর্থ হার্ড সাউন্ড এই জিনিসগুলো এখানে আসে ইসিসি ফিগারটাও যদি দেখেন তাহলে দেখেন কার্ডিয়ক সাইকেলের কোন ফেসটার সাথে করসপন্ড করে এই তিনটা ব্রেজেল যদি আমরা নিই তাহলে এটা আমাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যায় ইসিজি ওয়েবস জেবি ওয়েবস অ্যান্ড হার্ট সাউন্ড এরপর হার্ট সাউন্ড নিয়ে যদি আমরা পড়ি হার্ট সাউন্ডের দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সেটি হল ওকার্স ডিউরিং কখন হয় হার্ট সাউন্ডটা এবং এর কজ কী আমরা যদি দেখি ফার্স্ট হার্ট সাউন্ড হয় আইসোমেট্রিক কনস্ট্রাকশন পিরিয়ড অ্যান্ড পার্ট অফ ইজেকশন পিরিয়ডে এর কজ হল ক্লোজার অফ এচ্রি ভেন্টিকুলার ভাল অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড প্রোটোডাইস্টল অ্যান্ড পার্ট অফ আইসোমেট্রিক রিলাক্সেশন এর কজ হল ক্লোজার অফ সেমিলোনার থার্ড থার্ডার সাউন্ড হয় রেপিড ফিলিং ফেজে রাশিং অফ ব্লাড ইন্টু ভেন্ট্রিকল ভেন্ট্রিকলে যখন রাশি হয় ব্লাডের তখন ফোর্থার সাউন্ড এট্রিয়াল সিস্টেলে কন্ট্রাকশন অফ এট্রিয়াল মাস্কুলেচার তখন হয় ইউজালি আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার সাউন্ড ফিজিওলজিক্যালি শুনতে পাই এরপর টপিক ইসিজি ইসিজি থেকে আমরা পড়বো আর কি কি লিডস আছে কি কি কী ওয়াইবসগুলো কীভাবে হয় কখন হয় অ্যান্ড ইসিজির সিগনিফিকেন্স কী তো ইসিসির লিডগুলো যদি আমরা দেখি ইসিসির জন্য লিম লিড চেস্ট লিড আছে লিম লিডের মধ্যে লিম লিড এরপর অগমেন্টেড লিড আছে তিনটা টোটাল লিড টুয়েলভ লিড টুয়েলভ লিড ইসিজি তো এই লিম লিডগুলো যদি দেখি আমরা দেখি রাইট আর্ম লেফট আর্ম লেফট লেগ এই তিনটাতে প্লেস করা হয় তাহলে এখানে ব্ল্যাঙ্ক থাকে কোনটি রাইট লেগ রাইট লেগে কোনো লিড প্লেসমেন্ট করা হয় না এরপর এগুলো চেস্ট লিড চেস্ট লিডগুলো লেফট সাইডেই পাঁচটি আর একটি রাইট সাইডে এরপর ইসিজি যদি আমরা ইসিজি পেপারে একটা ইসিজি দেখি তাহলে এটা এক্সপ্লেন করা যায় ইসিজি তো নর্মালি কী থাকে ওয়েব থাকে কী কী পি ওয়েব কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড টি ওয়েব এই তিনটা ইসিজির ওয়েব কোন ওয়েবটি কী জন্য হয় এট্রিয়াল ইভেন্টে পি ওয়েব হয় আর ভেন্ট্রিকুলার ইভেন্টে কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড টি ওয়েব হয় পি ওয়েব হয় এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য এট্রিয়াল রিপোলারাইজেশান যেটি সেটি এখানে প্রেজেন্ট না এট্রিয়াল রিপ মনে রাখতে হবে এচ্রিয়াল রিপোলারাইজেশনের ইভেন্ট ইসিজিতে আসে না তারপর যে কিউআরএস কমপ্লেক্স হয় সেটি হয় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য অ্যান্ড টিউএয়েফটি হয় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য এরপরে এখানে ইন্টারভেল আছে পিয়ার ইন্টারভেল কিউটি ইন্টারভেল এটা দেখতে হবে এরপরে আর ইন্টারভেল আর সেগমেন্ট আছে এস টি সেগমেন্ট এখানে পিআর ইন্টারভেল থেকে আমরা কী করি পিয়ার ইন্টারভেল বেড়ে যায় কিসে আমরা জানি হার্ট ব্লকে হার্ট ব্লক দেখি আমরা এখানে আর আরআর ইন্টারভেল থেকে আমরা হার্ট রেট কাউন্ট করি এরপর এসটি সেগমেন্ট ইম্পর্টেন্ট এসটি সেগমেন্টটা কী থাকে আইসোইলেকট্রিক ইলেকট্রিক লাইনে থাকে এটার ইলিভেশন বা ডিপ্রেশন মাইক্রেল ইনফ্রাকশনে হয় সো এসিসি থেকে এই জিনিসগুলো আমাদের জানতে হবে ইসিজি থেকে আমরা কী পাই ইসিসের গেইন কী ইসিসের সিগনিফিকেন্স যদি আমরা বলি তাহলে ইসি থেকে কী করতে পারি আমরা হার্ট রেট তারপর হার্টের রিদম সেটা আমরা বুঝতে পারি রেট ক্যালকুলেট করা যায় রিদম ক্যালকুলেট করা যায় এবং হার্টের যে ওভারঅল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটার ধারণা এসিসি থেকে পাওয়া যায় এরপরের টপিক ব্লাড প্রেশার ব্লাড প্রেশার থেকে কি পড়বো আমরা ব্লাড প্রেশারের টাইপস নর্মাল ভ্যালু ব্লাড প্রেশার টাইপ কি সেস্ট্রোলিক প্রেশার ডায়াস্ট্রোলিক প্রেশার মিন প্রেশার পালস প্রেশার এগুলো ব্লাড প্রেশার টাইপ এগুলো ইজি টপিক প্রত্যেকটার ভ্যালু ভ্যালু কি নর্মাল ভ্যালু সেগুলো পড়বো ফ্যাক্টরি ফ্যাক্টর কোন 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 ফ্যাক্টরের কারণে ব্লাড প্রেশার বেশি হয় কম হয় সেগুলো দাঁড়িয়ে গেলে প্রেশার বাড়ে কী কমে ঘুমানোর সময় প্রেশারে কী চেঞ্জ হয় রাইট আর্ম অ্যান্ড লেফট আর্মের মধ্যে প্রেশারে কী ডিফারেন্স এগুলো আপনারা পড়ে নেবেন এরপর হলো খুব ইম্পর্টেন্ট জিনিস সেটি হলো রেগুলেটরি মেকানিজম ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজম কোনগুলো এই রেগুলেটরি মেকানিজমগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় ব্লাড প্রেশারকে নর্মালে আনার জন্য তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয় কোনগুলো তারপর কিছু সময় পর মিনিটস টু আওয়ার্স হয় কোনগুলো ফর ডেজ হয় কোনগুলো আর যেগুলো খুবই তাড়াতাড়ি হয় সেগুলো উইদিন সেকেন্ডস এই গ্রাফটা যদি আমরা দেখি গ্রাফটা থেকে দেখা যায় কোন মেকানিজমটা কত তাড়াতাড়ি হয় তারপরে কোনগুলো একটু দেরিতে হয় কোনগুলো লং পারসিস্ট করে এগুলো দেখার জন্য এই চার্টটি খুব ইম্পর্টেন্ট এরপরে যেগুলো যে মেকানিজমটা খুবই ইম্পর্টেন্ট যেটা লং ডিউরেশনের জন্য ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে সেই মেকানিজমটি হল রেনিন এঞ্জিউটেন্সিন ব্যাসোকনস্ট্রিক্টোর মেকানিজম এই মেকানিজমটা আপনারা ডিটেল পড়ে নেবেন এটি পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট যেমন এখানে আর্টারিয়াল প্রেশার যদি ফল করে তখন কিডনি থেকে রেনিন আসে তো এখানে এমসি কি হতে পারে ব্রেনিন কোথেকে আসে দ্য সোর্স অফ রেনিন কিডনি থেকে আসে এরপর রেনিন যে সাবস্ট্রেট এনজিওটেনসিন এনজিউটেন্সিনটা এনজিওটেনসিন ওয়ান হয় এনজিউটেন্সিন ওয়ানটা এনজিউটেনসিন টু হওয়ার জন্য একটা এনজিওটেনসিন কনভার্টিং অ্যানজাইম দরকার হয় ওই অ্যানজাইমটা কোথেকে আসে লাংস থেকে আসে তাহলে এখানে দেখলাম রেনিন আসে কিডনি থেকে আর এনজিওটেনসিন কনভার্টিং অ্যানজাইম আসে লাং থেকে তারপর এনজিওটেন্সিন টু হয় এই টু অন্য কাজগুলো করে এঞ্জিউটেনসিনাসকে ইনক্টিভেট করে তারপর ব্যাসোকনস্ট্রাকশন করে রেনাল ডিস রেনাল রিটেনশন করে রেনাল রিটেনশনে কি কী কী রিটেনশন করে সল্ট অ্যান্ড ওয়াটার আলটিমেটলি সব ইফেক্ট একত্রিত হয়ে আর্টারিয়াল প্রেশার বেড়ে যায় এভাবে রেনিন এনজিওটেন্সিন মেকানিজম কাজ করে এরপরের টপিক কার্ডিয়াক আউটপুট তো কার্ডিয়াক আউটপুট থেকে আমরা কি পাবো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আমরা প্রিভিয়াস টপিক যেটি পড়লাম ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কীভাবে আমরা পাই কার্ডিয়াক আউটপুট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাই ব্লাড প্রেশার আর কার্ডিক আউটপুট আমরা কীভাবে পাই কার্ডিক আউটপুট পাবো হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম হার্ট রেট কি প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মিনিটে যতগুলো হার্টবিট হয় সেটি হার্ট রেট আর স্ট্রোক ভলিউম এই হার্ট যে বিট করতেছে প্রত্যেকটা বিটে যে পরিমাণ ব্লাড হার্ট পাম্প করে সেটি হলো স্ট্রোক ভলিউম তো স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট প্রত্যেক মিনিটে যতগুলো হার্ট বিট হয় এই দুটিকে মাল্টিপ্লাই করলে আমরা কার্ডেক আউটপুট পাই কার্ডিয়াক আউটপুট ইউজুয়ালি ফাইভ লিটার ফাইভ লিটার একটা ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এমএল থেকে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এমএল পর্যন্ত রেঞ্জে এখানে কোন কোন ফ্যাক্টর কার্ট আউটপুটকে ইনফ্লুয়েস করে সেটি ইম্পর্টেন্ট সেটি এখানে পরে নেবেন এরপর ডিস্ট্রিবিউশন অফ কার্টেক আউটপুট কার্টেক আউটপুটের কোন অংশটি কোথায় যায় সেটি খুবই ইম্পর্টেন্ট এটি পড়ে নিতে হবে সেটা যদি আমরা দেখি একটা ছবি আছে গাইটনে সেটি দেখলে বোঝা যায় কার্ডেকা আউটপুটের ম্যাক্সিমাম পার্ট মানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট স্প্ল্যাঙ্কিং সার্কুলেশন দিয়ে লিভারে যায় এরপর যে বেশি সেটি হল টোয়েন্টি টু পার্সেন্ট কিডনিতে যায় এরপর এইটিন পার্সেন্ট যায় স্কিন অ্যান্ড আদার টিস্যুতে ফিফটিন পার্সেন্ট মাসেলে ফোরটিন পার্সেন্ট ব্রেনে অ্যান্ড হার্ট ইট সেলফ ফোর পার্সেন্ট অফ কার্ডেক আউটপুট কনজিউম করে এখন কার্ডেক আউটপুট কখন বাড়ে আর কখন কমে এটি একটি গ্রাফের মধ্যে দেওয়া আছে গাইটনে সেখানে যদি দেখি যেমন বেড়ে বেড়িতে কার্ডেক আউটপুট অনেক বেড়ে যায় তারপর হাইপার থাইরয়েডিজম এখানেও কার্ডেক আউটপুট বেড়ে যায় অ্যানিমিয়াতে কার্ডেক আউটপুট বেড়ে যায় অ্যানজাইটিতে বেড়ে যায় পালমোনারি ডিজিজ প্রেগন্যান্সিতেও বেড়ে যায় এরপর কমে যায় কিসে সবচেয়ে বেশি কমে যায় কার্ডিয়াক শখ কার্ডিয়াক শখে কার্ডেক আউটপুট সবচেয়ে কমে যায় যে কোনো শখেই কমে মাইকেল ইনফেকশনে কার্ডেক আউটপুট কমে যে কোনো শখে কার্ডিয়াক আউটপুটটা কমে যায় তাহলে সবচেয়ে বেশি বেড়ে যায় কিসে বেরিয়ে বেরিতে আর সবচেয়ে বেশি কমে যায় কার্ডিয়াক শক কার্ডিওজেনিক শকে সবচেয়ে বেশি কার্ডিক আউটপুট কমে যায় এরপর আমরা ফিজিওলজি অফ শখ পড়বো ফিজিওলজি অফ শকের মধ্যে প্রথমে পড়বো ম্যানিফেস্টেশন শখ কী শখ টিস্যু লেভেলে যদি ব্লাড কমে যায় কার্ডেক আউটপুট কমে যায় তখন শখ হয় তো শখ আর ম্যানিফেস্টেশন পড়বো স্টেজ পড়বো টাইপস পড়ব অ্যান্ড কম্পেনসেশন কীভাবে হয় সেটি পড়ব ম্যানিফেস্টেশন আমরা সবাই জানি যে কার্ডেক আউটপুটটা কমে যায় কমে যাওয়ার কারণে কী হয় ব্লাড প্রেশারটা কমে যায় ব্লাড প্রেশার কেন কমবে কারণ ব্লাড প্রেশারের ইকুয়েশনটা এরকম কার্ডিক আউটপুট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স সো কার্ডিক আউটপুট কমে গেলে ব্লাড প্রেশারও কমে যাবে তারপর সাথে কী হয় রেপিড থ্রেডি পালস হয় পেল অ্যান্ড কুল স্কিন হয় ইনক্রিজ ইন রেসপিরেটরি রেট অ্যান্ড রেস্টলেসনেস অর লিথারজি এই সবগুলো হয় কিন্তু যে শখ শখটাকে কম্পেনসেট করার জন্য এগুলি ফিচার হাইপিবোলমিক শখের ফিচার স্টেজেস অফ শক এই তিনটা স্টেজ দেওয়া আছে গাইটনে এই স্টেজগুলো হলো নন প্রোগ্রেসিভ স্টেজ তার মানে এখান থেকে এটা প্রোগ্রেস করবে না যদি ট্রিটমেন্ট নাও করা হয় এটা প্রোগ্রেস করবে না এটাকে নিজে নিজেই কম্পেনসেট হয়ে যাবে এই জন্য এর অন্য নাম কম্পেনসেটেড স্টেজ এরপর সেকেন্ড স্টেজ এ প্রোগ্রেসিভ স্টেজ যেটাকে ট্রিটমেন্ট করলে রিভার্স করবে কিন্তু ট্রিটমেন্ট না করলে সেটা প্রোগ্রেস করবে আরও খারাপ দিকে যাবে এরপরে ইরিভার্সিবল স্টেজ এখানে যত ট্রিটমেন্ট করা হোক এটা রিভার্স করার চান্স কম একটা ক্যালকুলেশন দেওয়া আছে একটা হিসাব দেওয়া আছে যদি আমরা দেখি নন প্রোগ্রেসিভ স্টেজ তার মানে এটা প্রোগ্রেস করবে না কতটুকু হলে যদি ওভারঅল ব্লাড ভলিউমে টেন পার্সেন্ট পর্যন্ত লস হয় টেন পার্সেন্টের নিচে লস হয় তাহলে এটা নন প্রোগ্রেসিভ স্টেজে যায় নর্মালি ফিরে আসে অটোমেটিক্যালি আর টেন টু ফিফটিন পার্সেন্ট হলে এটা প্রোগ্রেসিভ স্টেজে যায় মানে প্রোগ্রেসিভ এটা যদি আমরা রিভার্স করা ট্রাই করি রিভার্স হয় ফিফটিন পার্সেন্টের বেশি হলে ইউজালি ইরিভার্সিবল স্টেজে যাওয়ার চান্স বেশি থাকে শখের যদি ক্লাসিফিকেশন পড়ি ক্লাসিফিকেশন আছে আপনারা বই থেকে পড়ে নেবেন হাইপোবোলমিক শখ কার্ডিওজেনিক শক অবস্ট্রাক্টিক শক প্রো শক তো এখানে সবগুলো শখের মধ্যেই আমরা যেরকম বলছিলাম কোল্ড কামি স্কিন মানে টেম্পারেচার কমে যায় কিন্তু যেটা সেপটিক শখ সেখানে টেম্পারেচার বেড়ে যায় নিউরোজেনিক সক টেম্পারেচার বেড়ে যেতে পারে এখন কম্পেনসেশনের কিছু কথা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট যেমন অ্যাবাউট টেন পার্সেন্ট অফ দ্য টোটাল ব্লাড ভলিউম ক্যান বি রিমুভ উইথ অলমোস্ট নো ইফেক্ট অন আর্টারিয়াল প্রেশার অর কার্ডিয়াক আউটপুট মানে টোটাল ভলিউম থেকে টেন পার্সেন্ট পর্যন্ত রিমুভ করলে কোনো ইফেক্ট হয় না বাট গ্রেটার ব্লাড লস ইউজুয়ালি ডিমিনিশেস দ্য কার্ডিয়াক আউটপুট ফার্স্ট অ্যান্ড ফল টু জিরো ওয়েন অ্যাবাউট ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট অফ টোটাল ব্লাড বলিউম হ্যাজবিন রিমুভ তার মানে আমরা যেটা বলতেছিলাম যে কম্পেনসেটেড স্টেজ যেটি হয় শকের এই স্টেজ পর্যন্ত টেন পারসেন্ট পর্যন্ত যদি লস হয় তখন এটা নন প্রোগ্রেসিভ স্টেজ এবং কম্পেনসেট মানে এটা কম্পেনসেট নিজে নিজে হয়ে যায় কিন্তু একেবারে যদি ফর্টি টু লস হয়ে যায় তখন সেটা ইরিভার্স একদম ইরিভার্সিবল হয়ে যায় ফিফটিন পার্সেন্টের উপরে হলেই ইরিভার্সিবলের দিকে যাওয়ার চান্স থাকে কিন্তু ফর্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট যদি ব্লাড বলিউম রিমুভ করা হয় তখন কার্ডেক আউটপুট ফল টু জিরো দ্যাট মিনস টোটালি ইরিভার্সিবল এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট এরপর যে টপিক সেটি হল রিজোনাল সার্কুলেশন এখানে যে টপিকগুলো আছে সাব টপিক ব্লাড ফ্লো টাইপ ব্লাড ভেসেল রিজন ওয়াইজ ব্লাড ফ্লো বাট ব্লাড ফ্লো টাইপ কীরকম স্ট্রিম লাইন টার্বুলাইন ফ্লো এই দুই প্রকার ফ্লো আছে অ্যান্ড ব্লাড ফ্লো হওয়ার জন্য কী ফলো করে কোহোম স্লো ফলো করে ব্লাড ফ্লো হয় অর্গানগুলোতে ব্লাড ভেসেলগুলো পড়তে হবে যে ফিজিওলজিক্যালি ব্লাড ভেসেল কত ধরনের এখানে ব্লাড ভেসেলের মধ্যে ইম্পর্টেন্টলি আপনি জেনে রাখতে হবে ক্যাপাসিটেন্স ভেসেল কোনটি ভেন ক্যাপাসিটেন্স ভেসেল বলা হয় ভেনকে এক্সচেঞ্জ ভেসেল কোনটি যেমন ক্যাপিলারি ক্যাপিলারিকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল ক্যাপাসিটেন্স ভেসেল কেন ক্যানোভেনকে বলা হয় এটি যদি দেখি একটি ফিগার আছে এই ফিগারে আর যে টোটাল ব্লাড ভলিউম বডির কোথায় কতটুকু থাকে এখানে দেখা যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে থাকে এইটি ফোর পারসেন্ট পালমোনারিতে নাইন পার্সেন্ট তাহলে হল নাইনটি থ্রি আর সেভেন পার্সেন্ট হার্টে থাকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্লাডের মধ্যে সিস্টেমিকে এইটি ফোর নাইন পার্সেন্ট পালমোনারিতে আর সেভেন পার্সেন্ট হার্টে সিস্টেমিক এইটি ফোর পার্সেন্টের মধ্যে সিক্সটি ফোর পারসেন্টই ব্যানাস সিস্টেমে থাকে যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড সিক্সটি অফ অল থাকে ভেনার সিস্টেমে সেই জন্য ভেনকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল আর ক্যাপিলারিতে আমরা জানি এক্সচেঞ্জ হয় এই জন্য ক্যাপিলারিকে এক্সচেঞ্জ ভেসেল বলা হয় এরপর রিজনওয়াইজ ব্লাড ফ্লো এটিও খুব ইম্পর্টেন্ট এটা গাইটনে একটি বক্স আছে সেখানে দেয়া আছে তো এখানে লাস্ট প্যারা যেটি মিলিলিটার পার মিনিট পার হান্ড্রেড গ্রাম অফ টিস্যু টিস্যুবেড পার হানড্রেড গ্রাম টিস্যু ওয়েটে ব্লাড ফ্লো কোথায় বেশি তো এটা মনে রাখার জন্য যেগুলো হাইস্ট এটা মনে রাখার জন্য একটা নেমনিক আছে কে এ টি ক্যাট তার মানে কেতে কিডনি এটাতে সবচেয়ে বেশি এখানে যায় তিনশো ষাট থ্রি সিক্সটি এম এল পার মিনিট পার হানড্রেড গ্রাম অফ টিস্যু ওয়েট এরপর এ মানে অ্যাডজ্রেনাল গ্ল্যান্ড অ্যাডজ্রেনাল গ্ল্যান্ডে থ্রি হান্ড্রেড এম এল পার মিনিট পার হানড্রেড গ্রাম অফ টিস্যু ওয়েট এরপরে থাইরয়েড গ্ল্যান্ড ওয়ান সিক্সটি এমএল পার মিনিট পার হান্ড্রেড গ্রাম অফ টিস্যুয়ের তাহলে কে এ এই তিনটে মনে রাখতে হবে সবচেয়ে বেশি কারণ এই তিনটাতে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো পার এম এল পার মিনিট পার হান্ড্রেড গ্রাম অফ টিস্যু কিন্তু परसेंटेज অফ কার্ডিয়াক আউটপুট চিন্তা করলে সেটা না পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট চিন্তা করলে লিভারে সবচেয়ে বেশি লিভারে টোয়েন্টি সেখানে সবচেয়ে বেশি এটা মনে রাখতে হবে কার্ডিয়াক আউটপুটের পার্সেন্টেজ হিসাবে চিন্তা করলে লিভারে বেশি কিন্তু আর হান্ড্রেড গ্রাম টিস্যুয়ের চিন্তা করলে কিডনিতে সবচেয়ে বেশি ব্লাড ফ্লো এটা মনে রাখতে হবে খুবই ইম্পর্ট্যান্ট এরপর পিসি সিলেবাসের আমাদের যে কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে টপিকগুলো ছিল সেই টপিকগুলো শেষ হয়ে গেল এর বাইরে যে টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো হলো পালস এবং হার্ট ব্লক এই দুটো নিয়ে একটু পড়ে নেবেন সিলেবাসের বাইরে যদি প্রশ্ন আসে এখান থেকে হতে পারে এরপর আমরা আমাদের সিলেবাসের নেক্সট চ্যাপ্টারে যাই নেক্সট চ্যাপ্টার কার্ডিও রেসপিরেটরি ফিজিওলজি রেসপিরেটরি ফিজিওলজির শুরুতে আমাদের জেনে নিতে হবে যে রেসপিরেটরি সিস্টেমের কন্ডাক্টিং জোন কোনগুলো রেসপিরেটরি জোন কোনগুলো ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কন্ডাক্টিং জোন এরপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিলাই পর্যন্ত রেসপিরেটরি জোন এটুকু জেনে নেবে এখানে প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ রেসপিরেটরি জোন অর হুইচ ওয়ান ইজ পার্ট অফ রেসপিরেটরি জোন হুইচ ওয়ান ইজ পার্ট অফ কন্ডাক্টিং জুন এটা প্রশ্ন আসতে পারে এরপর আমাদের যে টপিকটি ছিল রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট টপিক সেটা হল লাং ফাংশন টেস্ট লাং ফাংশন টেস্ট বলতে আমরা কোনগুলো বুঝি এখানে লাং ফাংশন টেস্টে আমরা জানবো লাং ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস নিয়ে ফোর্স বাইটাল ক্যাপাসিটি নিয়ে ফোর্স অ্যাক্সপিরেটরি ভলিউম আর টাইম বাইটাল ক্যাপাসিটি দুটো একই নাম আমরা জেনে দেখি বারবার এফ ইবি ওয়ান ইবি ওয়ান থেকে আমরা সিউপেরিয়াজমা এগুলোতে আমরা ডিটেক্ট করি পিক এক্সপিরেটর ফ্লোরট এগুলো আমরা লাং ফাংশন টেস্টের মধ্যে জানবো লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি যদি জানতে চাই তাহলে এই যে ফিগারটি আছে এই ফিগারটি থেকেই বোঝা যায় লাং ভলিউম কতগুলো আছে ক্যাপাসিটি কতগুলো আছে তো এখানে গাইটনে আছে লাং ভলিউম আছে চারটি টাইডাল ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এক্সপিরেটরি ভলিউম রেসিডুয়াল ভলিউম তারপর ক্যাপাসিটি আছে চারটি ইন্সপিরেটরি ক্যাপাসিটি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ভাইটাল ক্যাপাসিটি টোটাল লাং ক্যাপাসিটি এটা অ্যামাউন্ট সহ পরে নেবেন তো এই অ্যামাউন্ট সহ সবগুলোই এখানে যে ফিগারটি দেওয়া আছে এই ফিগারটা রিপ্রেজেন্ট করে একদম লাস্টে দেখি আমরা রেসিডিওল ভলিউম রেসিডুয়াল ভলিউমটা খুব ইম্পর্টেন্ট কারণ রেসিডুয়াল ভলিউম থেকে প্রশ্ন হবে বেশি এখানে দেখতেছি আমরা রেসিডুয়াল ভলিউমটা ক্যাপাসিটির মধ্যে কোন কোন ক্যাপাসিটির মধ্যে আছে একটা টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে রেসিডিয়াল ভলিউম অবশ্যই থাকবে আর রেসিডুয়াল ভলিউমটা আছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি রেসিডিওল ভলিউমটা ইনক্লুড করে দুইটা ক্যাপাসিটির মধ্যে একটা টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে অবশ্যই করবে আর একটা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এটা মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে এটা আমরা পরে দেখবো এরপরে প্রত্যেকটা ইকুয়েশন ইকুয়েশান জানতে হবে কোনটা কিভাবে হলো যেমন আমরা যদি বলি ইন্সপাইরেটরি ক্যাপাসিটি এর মধ্যে ভলিউম আছে দুইটি ইন্সপিরেটরি ক্যাপাসিটির মধ্যে টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপাইরেটরি রিজিজার্ভ ভলিউম এই ফিগারটা দেখলেই বুঝা যায় তারপরে এই ইকুয়েশনগুলো দেয়া আছে গাইটনে আপনারা দেখে নিতে পারেন ভাইটাল ক্যাপাসিটি মানে কি ভাইটাল ক্যাপাসিটিকে আবার কীভাবে প্রেজেন্ট করা যায় টোটাল লাং ক্যাপাসিটি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কীভাবে প্রেজেন্ট করা যায় রিপ্রেজেন্ট করা যায় এটা গাইটনে দেয়া আছে এরপর যেটা ইম্পর্টেন্ট যে আমরা যে লাং ভলিউমের ক্যাপাসিটিগুলো এগুলো মেজারমেন্ট করি কিভাবে। এগুলো আমরা স্পাইরোমেট্রি করে মেজারমেন্ট করি স্পাইরোমেট্রি করে মেজারমেন্ট করা যায় না কোনগুলো সেটা পরীক্ষায় আসবে ইম্পর্টেন্ট তো এইটুকু নিয়ে গাইটনে কয়েকটা লাইন আছে যেমন ভলিউম হুইচ ক্যানট বি মেজর বাই স্পাইরোমেট্রি ইজ দ্য রেসিডিয়াল ভলিউম রেসিডিয়াল ভলিউমটা আমরা স্পাইরোমেট্রিতে মেজর করতে পারি না যদি রেসিডুয়াল ভলিউম না পারি তাহলে কিছু ক্যাপাসিটি আমরা পারবো না কোনগুলো আমরা পড়ার সময় পড়েছি যে রেসিডুয়াল ভলিউম দিয়ে আমরা দুইটা ক্যাপাসিটি বের করি একটা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আর একটা টোটাল লাং ক্যাপাসিটি তাহলে স্পাইরোমেট্রিতে তিনটা জিনিস মেজর করা যায় না রেসিডুয়াল ভলিউম ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড টোটাল লাং ক্যাপাসিটি তাহলে এই তিনটা আমরা কীভাবে মেজার করবো স্পাইরোমেট্রিতে যেহেতু মেজার করা যায় না এই তিনটি মেজারমেন্টের জন্য আমাদের তিনটি উপায় আছে একটা হিলিয়াম ডিলিউশন টেকনিক নাইট্রোজেন ওয়াশ আউট মেথড অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্লেথিসমোগ্রাফি এই তিনটি আমরা রেসিডুয়াল ভলিউম ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অ্যান্ড লাং ক্যাপাসিটি মেজর করতে পারি এরপর একটি চার্ট আছে এটা সেম্বলিন এটা পড়ে নিতে পারেন যদি আসে পরীক্ষায় আসতে পারে রেস্ট্রিক্টিভ প্রেসপিরিটরি কোনগুলো অবস্ট্রাকটিভ ডিসিজ কোনগুলো রেসপ্রিক যেগুলো সেগুলোতে মনে রাখতে হবে যে এ প্রবলেম আর অবস্ট্রাকটিভগুলোতে এক্সপেরেশনের প্রবলেম তো এখন রেস্ট্রিকটিভ এবং ইনস্ট্রি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এগুলো বোঝার জন্য ফোর্স এক্সপিরেটরি ভলিউম যেটি ছিল আমাদের ফোর্স এক্সপিরেটরি ভলিউম অ্যাট ফার্স্ট সেকেন্ড আর ফোর্স ফোর্স এক্সপিরেটরি ভলিউম আর টাইম বাইটাল ক্যাপাসিটি ছিল সেটি ইম্পর্টেন্ট এটি দিয়ে বের করতে হয় নর্মালি ফোর্স এক্সপিরেটরি ভলিউম অ্যাট ফার্স্ট সেকেন্ড ইজ এইটি পার্সেন্ট তো এর থেকে কমে গেলে তখন আমরা নর্মালি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলো এগুলোতে ফোর্স এক্সপাইটরি ভলিউম কমে যায় সেজন্য এফ বি সি বাই এফ ওয়ান সেই রেশিওটা ভ্যালুটা কমে যায় অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলোতে আর রেস্ট্রিকটিভ রেসপিরেটরি ডিজিজ যেগুলো সেগুলোতে অ্যাফ ওয়ান নর্মাল থাকে অথবা বেড়ে যায় সেজন্য অফিবিওয়ান বাই এভিসি সেটি কী করতে পারে রেশিওটা কমে না নর্মাল থাকে অথবা বেড়ে যায় এটা মনে রাখতে হবে এটা ইম্পর্ট্যান্ট এর পরের টপিক হলো মেকানিজম অফ রেসপিরিয়েশন এর মধ্যে আমরা পড়ব মাসলস অফ ফ্রেসপিরেশন কী কী সারফেকটেন্ট অ্যান্ড রেসপিরেটরি প্রেশার কী কী আছে মাসলস অফ রেসপিরেশন যদি দেখি আমরা ইন্সপিরেটরি গ্রুপ আছে এক্সপিরেটরি গ্রুপ ইন্সপিরেটরি গ্রুপের মধ্যে প্রাইমারি মাসাল কোনটি ডায়াফ্রাম অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আর সেকেন্ডারি মাসল স্টার্নডোমাস্টেটস ক্যালিনিসারেডাসেন্টিজিওর এগুলো সেকেন্ডারি গ্রুপ অফ ইন্সপ্রেটারি মাসল আর এক্সপ্রেটের মধ্যে ইন্টারনাল ইন্টারকোস্টাল হলো প্রাইমারি এক্সপেটেটারি মাসল আর সেকেন্ডারি হল অ্যাবডোমিনাল মাসল যেগুলো আছে সেগুলো সারফেক্টেন্ট পড়তে হলে আমাদের পড়তে হবে আর কম্পোজিশন কি ফাংশন কি কম্পোজিশনের মধ্যে সবচেয়ে বেশি কী থাকে ডাইপালমিটিয়াল ফসপাটিডাল কুলিন ডিপিপিসি এটি মনে রাখতে হবে এটি হলো সবচেয়ে বেশি এটা একটা ফসফোলিপিড যেটা হলো সবচেয়ে বেশি পরিমাণ সারফেকটেন্টের মধ্যে থাকে আর ফাংশনের মধ্যে কি সার্ফিকটেন কী করে সার্ভিস টেনশন কম কমিয়ে দেয় লাঙের লাঙের ইলাস্টিক রিকুয়েল টেন্ডেন্সিটা ধরে রাখে এরপরে রেসপিরেটরি প্রেসার যেগুলো পড়বে তার মধ্যে আছে প্লুরাল প্রেশার অ্যালভিলার প্রেসার ট্রান্সপালমোনার প্রেশার দুটো ডিফারেন্স আসলে ট্রান্সপালমোনার প্রেশার এই প্রেশারগুলো মেনটেনের কারণে যে প্লুরাল প্রেশার কন্টিনিউয়াস নেগেটিভ প্রেশার মেনটেন করে নেগেটিভ প্রেশার মেনটেনের কারণে প্রেসপিরেশনটা হয় তো এই প্রেশারগুলো আপনারা পড়ে নিতে পারেন যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না এখানে পরীক্ষা আসার জন্য এরপরের টপিক আছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কেরিয়ার্স তো এখানে আমরা পড়বো অক্সিজেন ট্রান্সপোর্ট অক্সিজেন হিমোগ্লোবিন ডিসেসিয়েশন কার্ড অ্যান্ড কার্বন অক্সাইড ট্রান্সপোর্ট যে টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট তো অক্সিজেন ট্রান্সপোর্ট আমরা পড়তে পারি যে কীভাবে টিস্যুতে যায় কীভাবে থেকে অ্যালভিলাইতে যায় সেগুলো আমরা পড়তে পারি তো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হলে এখানে আমাদের জানতে হবে অক্সিজেন ট্রান্সপোর্টটা কীভাবে কত পার্সেন্ট হয় তো এই ইনফরমেশনটা গাইটনে দেওয়া ছিল যে নাইনটি সেভেন পার্সেন্ট অফ অক্সিজেন ট্রান্সপোর্টেড ফ্রম দ্য লাং টু দ্য টিস্যু ইজ ক্যারিড ইন কেমিক্যাল কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন তার মানে অক্সিজেন হিমোগ্লোবিন হিসাবে অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড হিসাবে নাইনটি সেভেন পার্সেন্ট অক্সিজেন ট্রান্সপোর্ট হয় রিমেনিং থ্রি পারসেন্ট থ্রি পার্সেন্ট ইজ ট্রান্সপোর্টেড ইন দ্য ডিজল স্টেট তাহলে নাইনটি সেভেন পার্সেন্ট অক্সিহিমোগ্লোবিন কম্পাউন্ড হিসাবে থ্রি পার্সেন্ট ডিজল স্টেটে এরপর যে টপিক অক্সিহিমিগ্লোবিন ডিসোসিয়েশন কার্প এই কার্বটি পড়তে হবে কার্পের ক্রাইটেরিয়া আসতে পারে এই কার্ভটা দেখা যাচ্ছে কি এই কার্পটার বেলশেফট তারপর এই কার্বটি শুরু হয় জিরো পয়েন্ট থেকে এরপর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন হানড্রেড হয় তখন দেখা যায় কার্ভটি অলমোস্ট ফ্ল্যাট হয়ে যায় তাহলে এই ক্রাইটেরিয়াগুলো পরে নেবেন যে অক্সিহিমিগ্লোবিন ডিসোসেশন কার্বের ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই কার্পটাকে কোন ফ্যাক্টরগুলো রাইট শিফট করে কোন ফ্যাক্টরিগুলো লেফট শিফট করে এটি গাইটনের ছবিটাতে দেওয়া আছে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ শিফট টু রাইট ওয়েন ইনক্রিজড হাইড্রোজেন আয়ন ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ টেম্পারেচার অ্যান্ড ইনক্রিজ বিপিজি এরপরে যে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট আছে এটাও এরকম অক্সিজেন ট্রান্সপোর্টের মতো প্রেশার ডিফারেন্সের কারণে হয় তো প্রেশার ডিফারেন্সটা পড়তে পারেন না পড়লে খুব বেশি সমস্যা হবে না তবে এখানে জেনে নিতে হবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কত পার্সেন্ট কীভাবে হয় যেমন কার্বন ডাইঅক্সাইড হিসাবে সেভেন পার্সেন্ট এবং হিমোগ্লোবিনের সাথে কার্বমিনো যে হিমোগ্লোবিন এই যৌগ হিসাবে হয় টোয়েন্টি থ্রি পার্সেন্ট অ্যান্ড বাইকার্বোনেট হিসাবে সেভেন্টি পারসেন্ট তাহলে সবচেয়ে বেশি হয় কীভাবে বাইকার্বোনেট আয়ন হিসাবে সেটা হয় সেভেন্টি পার্সেন্ট তবে কার্বোমিন হিমোগ্লোবিন হিসাবে টোয়েন্টি থ্রি পার্সেন্ট অ্যান্ড সেভেন পার্সেন্ট হয় কার্বন ডাইঅক্সাইড হিসাবে এরপরে খুব ইম্পর্টেন্ট টপিক রেগুলেশন অফ রেসপ্রেশান রেসপিরেশন কীভাবে রেগুলেট হয় রেসপিরেশন রেগুলেট করার জন্য নিউরোনাল মেকানিজম আছে তারপর কেমিক্যাল মেকানিজম আছে ব্যারো রিসেপ্টর মেকানিজম আছে তো এখানে যে নিউরোনাল মেকানিজম এটা জানার জন্য প্রথমে জানতে হবে রেসপিরিটরি সেন্টার আছে কতগুলো গাইটনের মতো রেসপিরেটরি সেন্টার তিনটি বলা আছে যদিও এখানে অ্যাপনোস্টিক সেন্টার দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে গাইটনে বলা আছে স্পষ্টভাবে রেসপিরেটরি সেন্টার তিনটি একটি হলো ডরসাল রেসপিরেটরি গ্রুপ যেটি মেডিলাতে ডরসাল পার্টে থাকে যার কাজ ইন্সপিরেশন ইন্সপিরেশন কন্ট্রোল করে তারপর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যেটি ভেন্ট্রোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মেডুলাতে থাকে এটি এক্সপিরেশন ইন্সপিরেশন দুইটাই কন্ট্রোল করে এরপর যেটা নিউমেটিক সিক্স সেন্টার নিউমেটেকসিক সেন্টারটি থাকে পনসে তো নিউমেটিক সিক্স সেন্টারের কাজ কি রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোল করে তাহলে রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোল করে নিউমেটিক সিক্স সেন্টার তারপর ডরসাল ভেন্ট্রাল অ্যাপনিস্টিক সেন্টার বলে একটা ফোর্ড সেন্টার বলা হয় অনেক সময় অনেকবার বলা আছে কিন্তু কাইটোনে বলা নেই এরপরের টপিক আমাদের সায়ানোসিস সায়নোসিস জানতে হবে সায়ানোসিস কি মানে ব্লুইশ কালারের সব স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন তারপর সায়নোসিস কয় টাইপের হয় সেন্ট্রাল সায়ানোসিস পেরিফেরাল যেমন টাঙে যদি হয় সেন্ট্রাল বাকিগুলো পেরিফেরাল এটি বলতে পারি এগুলো নর্মালি মেডিসিনে পড়া হয় তবে এখানে ফিজিওলজি থেকে সায়ানোসিসের যে ইম্পর্টেন্ট পয়েন্টটি পড়তে হবে সেটি হলো যে ডিফিনিট সায়েনসিস অ্যাপেয়ার ওয়ান এভার দ্য আর্টারিয়াল ব্লাড কন্টেন্টস মোর দ্যান ফাইভ গ্রামস অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন ইচ হান্ড্রেড এম অফ ব্লাড ইচ হান্ড্রেড এম ব্লাডে যদি ফাইভ গ্রাম ডি অক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকে আর বেশি থাকে তাহলেই সায়ানোসিস হবে তার মানে যদি একটা পার্সনের এনিমিয়া থাকে তাহলে তার কখনো সায়ানোসিস হবে না কেন হবে না এনিমিয়া মানে তার হিমোগ্লোবিনই কম আসে তার মধ্যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ফাইভ গ্রামের বেশি কীভাবে হবে সেই জন্য এনিমিয়াতে সায়ানোসিস হবে না কিন্তু পলিসাইথেমের বেড়া মানে হিমোগ্লোবিন যদি বেশি থাকে তখন তার ফ্রিকুয়েন্টলি সায়ানোসিস হবে ইভেন আন্ডার আদারওয়াইজ নর্মাল কন্ডিশন যদি নর্মাল কন্ডিশনে থাকে তখনও পলিসাইথেমের অন্য কন্ডিশনগুলো যদি নর্মালও থাকে তাহলে পলিসাইথেমিয়া বেড়াতে সায়নোসিস হতে পারে এই লাইনগুলো গাইটনে আছে খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখুন সায়নোসিস থেকে এই পয়েন্টগুলো পরে রাখতে হবে যে পাঁচ গ্রামের বেশি ডিঅক্সিজেনের হিমোগ্লোবিন দরকার হবে এনিমিয়াতে সাইনোসিস হয় না পলিসাইথেমিয়া বেড়াতে বেশি সায়নোসিস হয় ফ্রিকুয়েন্টলি সায়নোসিস হয় এরপর যে টপিক লাস্ট টপিক হাইপোক্সিয়া হাইপোক্সিয়া থেকে পড়ে নেবেন ডিক্রিজড অক্সিজেনের টিস্যু লেভেল তো এই হাইপোক্সিয়ার যে টাইপ চারটি টাইপ আছে হাইপোক্সিক এনেমিক স্টেগনেন্ট অ্যান্ড হিস্টোটিক হাইপেক্সিয়া কোনটিতে কী সমস্যা হয় প্যাথোলজি কী হাইপক্সিক হাইপক্সিয়া যেটি এটিতে পার্সিয়াল প্রেশার অফ আর্টারিয়াল ব্লাড অক্সিজেনের পার্সিয়াল প্রেশার কমে যায় তার মানে এনভাররনমেন্ট থেকে আপনি কম অক্সিজেন নিচ্ছেন তাহলে কি হাইপোক্সিক হাইপেক্সিয়া হবে এনেমিক হাইপেক্সিয়া মানে আপনার অক্সিজেন সাপ্লাই এনভাররনমেন্ট থেকে অক্সিজেন সাপ্লাই ভালো আছে কিন্তু অক্সিজেন কেরি করার মতো হিমোগ্লোবিন শরীরে নাই এনিমিয়া সেই জন্য আপনার হাইপক্সিয়া হবে এরপর স্টেগনেন্ট যেটি সেখানে কী জন্য হতে পারে স্টেগনেন্ট হতে পারে যেমন ভিসকোসিটি অফ ব্লাড ফ্লো যদি রিডিউসড হয় তখন কী হতে পারে স্ট্যাগনেন্ট হাইপেক্সিয়া অক্সিজেন সাপ্লাই আছে হিমোগ্লোবিন আছে কিন্তু যে ভিসকোসিটি অফ ব্লাড ফ্লো সেটি রিডিউস হয়ে গেছে সেই জন্য স্ট্যাগনেন্ট হাইপেক্সিয়া হবে এরপর অক্সিজেন সাপ্লাই আছে অক্সিজেন ক্যারি করে টিস্যু পর্যন্ত যাওয়ার পর টিস্যু যদি ইউটিলাইজ না করতে পারে ডিউ টু টক্সিসিটি ইন দ্য টিস্যু তাহলে সেটাকে বলবো আমরা হিস্টোটক্সিক হাইপোক্সিয়া তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হলো এফিকেসি অফ অক্সিজেন থেরাপি অক্সিজেন থেরাপি কোথায় দিলে কত পার্সেন্ট এফিকেসি হবে যদি হাইপোক্সিক হাইপক্সিয়াতে অক্সিজেন থেরাপি দেওয়া হয় তাহলে হানড্রেড পার্সেন্ট এফিকেসি এনামিক হাইপোক্সিয়াতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্ট্যাগন্যেন্ট হলে লেস দেন ফিফটি পার্সেন্ট অ্যান্ড হিস্টোটক্সিক হাইপক্সিয়াতে নট ইউজফুল অক্সিজেন থেরাপি কোনো ইউজফুল নাই এরপর রেসপিরেটরি ফিজিওলজি শেষ হয়ে যায় পিএসসি সিলেবাসের বাইরে আসলে রেসপিরেটরি ফিজিওলজিতে তেমন কিছু পড়ার মতো নেই পিএসসি সিলেবাস ম্যাক্সিমাম অলমোস্ট অল অফ দ্য রেসপিরেটরি ফিজিওলজি কভার করে সেই জন্য আপনারা এই টপিকগুলোই পড়বেন এখানে যে টপিকগুলো বারবার বলা হলো সেই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলো যে অংশগুলো পড়তে হবে স্লাইডে প্রেজেন্ট করা হয়নি এরকম যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনারা পড়ে নেবেন এবং বই থেকে বারবার পড়ার সময় এই স্লাইডগুলো দেখতে পারেন এই স্লাইডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন অংশগুলো বেশি পড়তে হবে তারপর এই ভিডিওটি দেখা শেষ হলে আপনারা আর্কাইভ থেকে যে প্রশ্নগুলো আছে গত বছর মানে থার্টি নাইন বিসিএসের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবেন প্র্যাকটিস করে আলটিমেটলি বিশ তারিখ আপনারা এই টপিক্সের যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষাটি দেবেন উইশ ইউ অল দি বেস্ট থ্যাংক ইউ